রেবতীর বিয়ে রৈবত ককর্মী রাজা সরজাতের নাতি রৈবতের পিতা রেবত ছিলেন পরম ধার্মিক অপূর্ব কৌশলে সাগরের নিচে তিনি তৈরি করিয়েছিলেন তার মনোরম প্রাসাদ নাম কুশস্থলী রেবতের ছিল একশো ছেলে তাদের মধ্যে জ্ঞানে গুণে আচারে আচরণের বড় ছেলে এই রৈবত ককুমি ছিলেন সকলের প্রিয় তার এক মেয়ে ছিল তার নাম রেবতী যেমন ছিল তার স্বাস্থ্যশ্রী তেমনই ছিল তার রূপগুণ যে সময়ের এই কাহিনী সে সময় পৃথিবীতে সকলেই ছিল সুস্বাস্থ্যের অধিকারী সে কি পুরুষ আর কি নারী আর পরমায়ু ছিল এখন যা শুনলে কোনো মতেই তা আমরা বিশ্বাস করতে পারবো না এক হাজার বছর তো বটেই এমনকি তারও বেশিকাল বাঁচতেন অনেকে ব্যাপারটা কিন্তু একেবারে আজগবি নয় সত্যি সত্যি তাই যাই হোক শুধু স্বাস্থ্যই নয় দেখতেও প্রায় সকলেই ছিলেন সুশ্রী কিন্তু রেবতীর মতো মেয়ের উপযুক্ত পাত্র সব জায়গা খুঁজে খুঁজে রৈবত দেখলেন মাত্র এমন কটি যা আঙুলের ডগায় গোনা যায় আবার যে কটিও বা চোখে ধরলো সে কটির মধ্যে কাকে বাদ দিয়ে কার হাতে মেয়েকে দেবেন এই ভাবনাতেই ঘুম হারালেন রৈবত এদিকে দিন যায় মাস যায় মেয়েও বড় হয়ে ওঠে ঘরে তো আর রেখে দেওয়া যায় না বিয়ে দিতেই হয় কিন্তু কার সঙ্গে স্থির করতে না পেরে ভাবলেন ভগবান ব্রহ্মার সঙ্গে পরামর্শ করা যাক তিনি যাকে স্থির করে দেবেন তারই সঙ্গে চোখ বুঝে তিনি মেয়ের বিয়ে দিতে পারবেন মেয়েকে নিয়ে দেখলেন আপন আসনে বসে ব্রহ্মা সামনে সঙ্গীত নিপুণ দুই গান্ধর্ব মধুর সুরে গান করছে আর চোখ বুঝে তা ব্রহ্মা তা উপভোগ করছে সেই দুই গান্ধর্বে নাম হল হাহা আর হুহু এমনই তাদের মিষ্টি গলা আর এমন অপূর্ব তাদের সুরের বিস্তার যে রইবত সভায় বসে গেলেন তাদের গান শুনতে সুরের লহরী রাগরাগিনীর ঝঙ্কার বাইরে সবকিছু ভুলিয়ে দিয়ে রৈবতকের সারা মন যেন তোলপাড় করে তুলতে লাগলো এক সময় শেষ হলো গন্ধর্বদের গান শেষ হতেই খুব আফসোস লাগলো রৈবতকের মনে আরো আগে আসলে পর আসতে পারলে প্রথম থেকে উপভোগ করতে পারতেন এখন আস্তে না আসতে গান শেষ হয়ে গেল কতটুকুই বা শুনতে পেলেন গান শেষ হতেই চোখ মেললেন ব্রহ্মা জানালেন তারপর সুমধুর বাক্যে প্রশ্ন করেন ব্রহ্মা ভগবান আপনার তো অজানা কিছু নেই আমার মেয়ের বিয়ে দেব মন মনস্থ করে আপনার সঙ্গে ওর সুপাত্র সম্বন্ধে একটু পরামর্শ নিতে এসেছিলাম বা এত অতি উত্তম কথা রৈবতক মুখে সস্নেহ হাসি ব্রহ্মার বললেন তুমি কাকে কাকে রেবতী সুপাত্র করে বেছেছো শুনি পছন্দ মতো এক একটি পাত্রের নাম বলে গেলেন রৈবত বলা শেষ করে রৈবতক বলেন ভগবান এরা সকলেই দংশ জাতক। সুপাত্র তবু আপনি আদেশ করুন এদের মধ্যে কার হাতে আমার কন্যাকে তুলে দি শুনে মৃদু হাসলেন ব্রহ্মা বললেন এখানে কতক্ষণ এসেছ রৈবতক কেন ভগবান শুনে একটু অবাক হয়ে বললেন রৈবতক এই তো এলাম বোধহয় কয়েক মুহূর্ত হবে তুমি তো জানো না রৈবতক এই মাত্র যাদের নাম তুমি করলে তাদের আর কেউই তো এখন পৃথিবীতে নেই শুধু তারা কেন তাদের ছেলেপুলে নাতি নাতনি এমনকি তাদের ছেলেপুলেরাও কেউ আর বেঁচে নেই শুনে তো রৈবতক একেবারে যেন বোবা সে কি তুমি এখানে এসেছ তা দেখতে দেখতে একটা দিন গেল পৃথিবীর এর মধ্যে যে অনেক পরিবর্তন হয়ে গেছে আটাশটা মন্নন্তর হয়ে গেছে সেখানে তার পরের মন্নন্তরের দুটো যুগ পেরিয়ে তৃতীয় যুগ প্রায় যেতে বসেছে তা কি জানো রৈবতক তোমাদের পৃথিবীতে এখন প্রায় চোদ্দ কোটি বছর পেরিয়ে যেতে বসেছে আর তুমি ভাবছো এই মাত্র ভগবান তাহলে আমাদের বংশ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না রইবতক এখন আর কেউ নেই তাছাড়া তোমাদের বয়সী আর কেউ নেই সেখানে গিয়ে তোমাদের মতো আর কাউকে দেখতেও পাবে না শুনে মুখ পড়লেন রৈবত ভগবান এখন তাহলে উপায় মৃদু হেসে বললেন ব্রহ্মা যারা জন্মগ্রহণ করে তাদেরই মরতে হয় তাদের এই জন্ম মৃত্যু হল পাপ ক্ষয় করার জন্য এছাড়া আর এক ধরনের জন্ম আছে সেটা নিজের পাপ ক্ষয় করার জন্যে নয় পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য তাদের কখনো মৃত্যু হয় না কাজ শেষ হলে তারা এমন ভাবে আত্মগোপন করেন যে সাধারণে মনে করে তারা মারা গেলেন আসলে তারা নিজেদের সরিয়ে নেন ওদের মৃত্যু নেই জন্ম নেই বলতে পারো মানুষের মতো শরীর ধারণ করে মানুষের মঙ্গলের জন্যই পৃথিবীতে তোমাদের এখন চলেছে দাপর যুগ সেই অজয় অমর ভগবানের এই অংশ বললাম এই অংশ বলরাম নামে শরীর ধারণ করে আছেন দ্বারকায় যেটা ছিল তোমার রাজধানী কুশস্থলী তুমি গিয়ে তোমার কন্যাকে তারই হাতে সমর্পণ করো ব্রহ্মার আদেশে ফিরে এলেন পৃথিবীতে সত্যি সব যেন হয়ে গেছে যে পৃথিবী থেকে পালট তিনি গিয়েছিলেন তার সঙ্গে পৃথিবীর কি আকাশ পাতাল তফাত মানুষগুলো সব কেমন বেটে পদ দিয়ে যখন হেঁটে চলেছেন রৈবতক অবাক চোখ মেলে সবাই যেন যেন তাকিয়ে তাকিয়ে দেখে তাকে আর ভাবে মানুষ এত চওড়া হতে পারে রৈবতক যেতে যেতে আর মানুষজনদের দেখতে দেখতে ভাবেন মানুষ এত দুর্বল এত হীন হতে পারে যাই হোক দ্বারকা পুরীতে এসে রৈবতক দেখলেন বলদেবকে স্ফটিকের মতো সাদা বুক বাহু হাতে হলো হল লাঙল ব্রহ্মার নির্দেশে কর্ণা রেবতীকে তারই হাতে সমর্পণ করে রৈবতক চলে গেলেন হিমালয়ে তপস্যায় কেননা এই পৃথিবীর আর তার বাসের যোগ্য নয় দীর্ঘকায় রেবতীকে সাধারণ মাপের মানুষ বলদেবের পাশে পত্নী হয়ে দাঁড়াতে দেখে সবাই মিলে কি ঠাট্টা মস্করায় না দিয়েছিল বলদেব হাসতে হাসতে বললেন এই ব্যাপার দাঁড়াও দাঁড়াও এখনই ঠিক হয়ে যাবে এই বলে কাঁধ থেকে হলটা তুলে রেবতীর কাঁধে আকসির মতো বসিয়ে ঠিক ঠিক হিসেব করে তলার দিক দিয়ে এক এক টান তারপর হলটা খুলে নিয়ে তুলে নিলেন আবার কাঁধে এরপর রেবতী আর বলদেবকে দেখে কে বলবে বেমানান সেই থেকে বলরামও জগতে পরিচিত হয়ে গেলেন আর এক নামে তা হলো রেবতী রমন রাম